অভিনয়ে ফেরার কথা আবারও বললেন অপু বিশ্বাস। তবে এবার তিনি আরো অনেক কথাই শেয়ার করলেন দর্শকদের উদ্দেশ্যে, ভক্তদের উদ্দেশ্যে। ঢালুরের জনপ্রিয় এই মুখ গত বছর জুড়ে নিজের নানান গোপন বিষয়, পারিবারিক বিষয় নিয়ে বেশ আলোচনায় ছিলেন। তবে অনেকদিন পর বড়পর্দা থেকে দূরে আছেন তিনি। সর্বশেষ 2015 সালের শেষ দিকে বুলবুল বিশ্বাসের রাজনীতির ছবিতে কাজ করেন, এটা আসলে আমাদের সবাই জানা। এ ছবিতে তার বিপরীতে নায়ক হিসেবে ছিলেন তার স্বামী সাকিব খান। তবে দীর্ঘদিন বিরতির পর আবারও নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন অপু বিশ্বাস। তাই বলা যায় দীর্ঘদিন পর পরিচালকের মুখে এবার লাইট ক্যামেরা অ্যাকশন শব্দগুলো আবারও তিনি শুনতে পাবেন। এ প্রসঙ্গে অপু বলেন, আমি বলেছিলাম কাজে ফিরবার, সেভাবে নিজেকে গোছানোর চেষ্টা করেছি, দর্শকের মন ভাঙতে চায় না, তাই নিজে অনেকটাই মুটিয়ে গিয়েছিলাম, সেজন্য নিয়মিত ব্যায়াম করছি এবং চেষ্টা করছি নিজের ওজনটাকে কমিয়ে আনার। দর্শক, এর মধ্যে আমরা জানতে পেরেছি যে সাকিব খান এবং অপু বিশ্বাসের মধ্যে একটি মনোমালিন্য আবারও সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে চেক অর্থাৎ টাকা নিয়ে। অপু বিশ্বাস একদম বলে দিয়েছেন তার সাকিব খানের টাকার কোনো প্রয়োজন নেই, সাকিবের টাকা নেওয়ার চেয়ে মরে যাওয়া ভালো। এই জন্যই তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন বেশে বিভিন্নভাবে দেখা যাচ্ছে অপু বিশ্বাসকে, কখনো শুভেচ্ছা দূত, কখনো ব্র্যান্ড অ্যাম্বাসিডার, কখনো কোনো অনুষ্ঠান উদ্বোধনী ভাবে তিনি বিভিন্নভাবে ছোটোখাটো কাজ করে চলেছেন। তবে এবার তিনি বড় পর্দায় ফিরছেন খুব শিগগিরই, এমন কথা জানিয়েছেন আমাদের ঢালুর কুইন অপু বিশ্বাস। দর্শক, অপু বিশ্বাসের ফিরে আসাটাকে আপনি কীভাবে নিচ্ছেন, এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন এবং এ বিষয়ে আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।